মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলার সমস্ত মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং প্রত্যেকটা পরিবারেই স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে যাবে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ড হাতে থাকা মানে হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা ব্যয়ে বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে সেই পরিবারের সদস্যরা। এবং আমাদের আজকের দিন পর্যন্ত বাংলা 10 কোটি মানুষের মধ্যে আমরা 7.5 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করেছিলাম, 1.5 কোটি পরিবারের 7.5 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করেছিলাম। মুখ্যমন্ত্রী বাংলার সকল মানুষের জন্য কাজ করছেন বলেই তিনি 2 দিন আগে ঘোষণা করলেন যে না, 7.5 কোটি না, বাংলার যে 10 কোটি মানুষ আছে বা 10 কোটি বা সামথিং, যদি 10 কোটি আরও কিছু বেশি থাকে, সকলে এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে চলে আসবেন। এটা নিয়ে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বলা হয় এটা পশ্চিমবঙ্গে করতে দেওয়া হয়নি। এবং আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আয়ুষ্মান ভারতকে কেন অবহেলা করা হলো বা করতে দেওয়া হলো না। আপনাদের একটা কথা বলি যে আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথী কার্ড, এই দুটোর মধ্যে যদি আমরা তুল্যমূল্য বিচার করি তাহলে দেখতে পাবো যে আয়ুষ্মান ভারতের থেকে স্বাস্থ্যসাথী কার্ডের উপযোগিতা এবং অনেক বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার সুযোগ এখানে রয়েছে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ্মান ভারত চালু করছে 2018 সালে, আর আমরা স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলাম 2016 সালে, সেটা এফেক্ট করেছিল 2017 সাল থেকে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের 2 বছর পরে আয়ুষ্মান ভারত চালু করেছিল নরেন্দ্র মোদী। আমরা বলেছিলাম যে এটা স্বাস্থ্যসাথী কার্ডকে অনুকরণ করা হচ্ছে, কিন্তু অনুকরণই মৌলিক জিনিস হচ্ছে স্বাস্থ্যসাথী, আর সেটাকে অনুকরণ করে যেটা করা হয় সেটা কখনো তার মধ্যে অরিজিনালিটি থাকে না বলেই স্বাস্থ্যসাথীর প্যারালাল কখনো আয়ুষ্মান ভারত হতে পারে। যেমন ভারতবর্ষে 1.3 কোটি মানুষ আছে, 130 কোটি মানুষ আছে, 130 কোটি মানুষ আছে। আয়ুষ্মান ভারতের লক্ষ্য কত, টার্গেট কত ছিল, 50 কোটি মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে। কত পার্সেন্ট আপনি দেখুন, প্রায় 30%-এর থেকে কিছু বেশি। আর আমাদের স্বাস্থ্যসাথী কার্ড কী ছিল, 10 কোটি মানুষকে 10 কোটি অন্তর্ভুক্ত করা, 100%। আমরা 7.5 কোটি অন্তর্ভুক্ত করেছিলাম, আজকে সেটা হয়ে গেল 100% মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। তো 60% টাকা দিত আয়ুষ্মান ভারতের জন্য, যা খরচা হবে একটা রোগীর তার 60% টাকা দিত সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে 40% কে দিত? 5 লক্ষ টাকা, আয়ুষ্মান ভারতেও 5 লক্ষ টাকার বিমা আছে, কিন্তু সেই 5 লক্ষ টাকার মধ্যে মাত্র 3 লক্ষ টাকা 60% সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে, বাকি 2 লক্ষ টাকা কে দেবে? তাহলে দিতে হতো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, আমরা যদি বিনা পয়সায় বাংলার মানুষকে ওটা দিতে চাইতাম। আমাদের 40% টাকা দিতে হতো, দেওয়ার পরে বাংলার কতটুকু মানুষ এর মধ্যে আসতেন, মাত্র 1.5 কোটি মানুষ। তাহলে আমরা টাকা দিতাম, তার বেনিফিটটাও আমরা সব মানুষকে অন্তর্ভুক্ত করতে পারতাম না, ওর থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিজের ক্ষমতায় রাজ্য সরকার 10 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করে দিয়েছে ওই 5 লক্ষ টাকা করেই যে বিমা পাবে। তাহলে আমরা কেন আয়ুষ্মান ভারতের পেছনে ছুটব? আমরা টাকাও দেব, আবার সব মানুষকে অন্তর্ভুক্ত করা যাবে না, তাহলে ওর থেকে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী প্রকল্পটা অনেক বেশি উন্নত, অনেক বেশি এফেক্টিভ এবং অনেক বেশি মানুষকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলার যে 1500-র উপরে হাসপাতাল নথিভুক্ত আছে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, এবং তার সাথে আর একটা যেটা যুক্ত হয়েছে যে এইমস যুক্ত হয়েছে এবং যুক্ত হয়েছে ভেলোর, আমরা যে ভেলোরে চিকিৎসা করতে যাই তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত করেছেন। এটা বোধ হয় বাংলার মানুষের কাছে অনেকটা সুবিধা হয়ে গেল, অনেক মানুষ ভেলোরে যান, এইমসে যান, তারাও স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগটা ওখানে গিয়ে পাবে। এটা ডিসেম্বর থেকেই কার্ডটা দেওয়া শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কার্ড পেয়ে যাবে। এমনকি আমি একটুখানি আপনাদের বলে দিই যে যদি কোনো মানুষ ধরুন খুব ক্রিটিক্যাল অসুস্থতার মধ্যে আছেন, এই মুহূর্তে আছেন, আজকে আছেন, কালকে আছেন, এরকম আছেন, অথচ তার স্বাস্থ্যসাথী কার্ড এখনও পাননি, তাহলে একটু যোগাযোগ করবেন, তাকে জরুরিকালীন ভিত্তিতে তার স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার বন্দোবস্ত আছে।